মহাশক্তির রূপ দেবী কালিকা, তন্ত্র সাধনার প্রধান দেবী। তন্ত্র ও পুরাণে দেবীর একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়। ধর্মরক্ষা ও অসুরদের সংহারের জন্য মা কালীর আগমন এই ধরাধামে। নানারূপে মা বিভিন্ন মন্দিরে পূজিতা হন। আজ আমরা যেখানে আছি, এখানে মা দক্ষিণা কালী রূপে বিরাজ করছেন। যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি জিটি রোড, শেরশাহের তৈরি সেই বিখ্যাত রাস্তা। এই রাস্তার ধারেই মন্দির। প্রায় 800 বছর আগের কথা, হরিহরপুর তখন গভীর জঙ্গলের মধ্যে শ্মশান। সেখানে মাটির ঘরে তালপাতার ছাউনিতে স্থাপিত ছিল এক মৃন্ময়ী কালীমূর্তি। শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশান কালী। পাশে ছিল একটি পুকুর। এক তান্ত্রিক এখানে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন। এই মন্দিরে একসময় নরবলি হতো। কুখ্যাত রঘু ডাকাত ও বিষে ডাকাতের আনাগোনা ছিল এই মন্দিরে। 1818 সালে বিষে ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে ও হুগলি জেলে তার ফাঁসি হয়। শোনা যায় বিষে ডাকাতের সময় মায়ের ভোগের ছাগ মাংস রান্না হতো পেঁয়াজ রসুন ছাড়া, গোলমরিচ আর ঘি দিয়ে। গ্রামের লোককে পাত পেরে খাওয়াতেন এই বিষে ডাকাত। মন্দিরের মধ্যে যে কোনো গাছে সুতো, চেলি অথবা মাটির মূর্তি বেঁধে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়, এই বিশ্বাস স্থানীয় সব মানুষের মধ্যে আছে। নানা অলৌকিক ঘটনার সাক্ষী এখানকার সেবায়েতগণ। লক্ষ্মণ ভট্টাচার্যের আদি পুরুষদের সময় থেকে এই মন্দিরে পুজো শুরু হয়। ওই পরিবারের এক তান্ত্রিক একবার তন্ত্র সাধনা করতে এসে নরমুণ্ড দেখে অজ্ঞান হয়ে যান। তারপর থেকে নরবলির বদলে ছাগ বলি শুরু হয়। কালী পুজোর সময় 108 রকমের ভোগ দেওয়া হয় মাকে। তার মধ্যে মাছ ভোগও থাকে। কালের নিয়মে পরিবর্তন হতে থাকে সব কিছুই। দূরে সরে যায় শ্মশান, মাটির মন্দির হয় পাকা মন্দির, মৃন্ময়ী মূর্তি হয় কোষ্ঠী পাথরের মূর্তি। জায়গার নাম পাল্টে হয় সিমলাগড়। এখন আমরা এসেছি সেই বিখ্যাত সিমলাগড় কালীবাড়িতে।
হাওড়া থেকে আসলে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ট্রেনে, অথবা শিয়ালদা থেকে আসলে শিয়ালদা বর্ধমান লোকাল ট্রেনে সিমলাগড় স্টেশনে নেমে মাত্র 1 কিলোমিটার আসলেই আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে। সবাই ভালো থাকুন, নমস্কার।